বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে ইন্নারিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে তাজবি দিয়ে জিকির করা কি বিদাত যায় নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুণা হবে বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানা কর্নার ভাঁজ করে রাখে তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন শোনা কতটুকু সঠিক কথাটি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সদকা করতে মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং রমজানের করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় চলুন তাহলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত আমরা প্রবেশ করি এমডি তুতুল হক আপনি জানতে চেয়েছেন ইননা লিল্লাহ কোন সময় বলতে হয় দয়া করে আলোচনা করলে ভালো হয় ভাই তুতুল ইননা লিল্লাহ পড়ার ক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকো হল আল্লাহ বলে অর্থাৎ আহ নে ভালো মানুষদের একটা আলামতের জায়গা হলো যে তারা কোনো মুসিবতে পড়লে বলে বলো অতএব এর থেকে বোঝা গেল

ভাই শাহিন টি শার্ট টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন তো মনে রাখবেন সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুমাতা বলেছেন ইয়া ইহলাদিন আমান খুদু জিন এতাকুম আইন্দা কুল্লি মাস্টি হে ইমানদারেরা প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে সুন্দর পোশাক পরবে পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে তো জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্মান্ত কোনো জায়গায় যাবেন না মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না সেরকম কোনো পোশাক পোশাক পরা উচিত নয় অতএব আপনি চেষ্টা করবেন যে যে পোশাক পরতে করলে আপনাকে খারাপ দেখা না যায় দৃষ্টিগুটু দেখা না যায় ভিন্ন ব্যতিক্রম মনে না হয় এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যদি ইতস্ত করেন না সেরকম পোশাক পরে সালাতাবি করবেন এরপরে প্রশ্ন হলো কালিম আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিম একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লাহ সুমাত আর গুণবাচক নাম তাওয়াব তাওয়াব শব্দের অর্থ আর তায়েব শব্দের অর্থ এক না যিনি তবা করছেন তিনি বলা হয় যিনি তবাব বার বার কবুল করেন বার বার বান্দার তবা কবুল করেন তাকে বলা হয়

আপনি জানতেছেন ছোট বাচ্চারা বিছানায় প্রসাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চা যদি বিষাব বিছানা পোষ পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহির কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যরা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কিনা আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান হয়তো জানতে পারেন যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে আহ দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোন ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং কল্যাণ নিহিত আছে ভাই মোহাম্মদ আকরাম প্রশ্ন করেছেন আমার ছেলে দশ মাস বয়স আরো আমি জন্ম হওয়ার কারণে আকিকা দেশে দেব নিয়ত করেছিলাম এখন দেশে গিয়ে আকিকা দিলে কি জায় হবে হ্যাঁ দেওয়া যেতে পারে ভাই আকরাম সন্তান জন্মগ্রহণ করলে যেখানে জন্ম করবে ওখানেই দিতে হবে এমন কোনো কথা অন্য জায়গায় যদি তার আকিকা দিয়ে দেওয়া হয় যাবে ইনশাআল্লাহ জহুল ইসলাম জানতে চাইছেন গিবতের গুণা থেকে মুক্তির উপায় কি ভাই জহুর ইসলাম গিবতের গুণা থেকে মুক্তির উপায় হলে যারা গিবত করেছেন তার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন ইস্তেকফার করবেন আল্লাহ আমার ভাইকে মাফ করুন তার প্রতি রহম করুন এভাবে তার কাছ থেকে মাফ চাইবেন আর যদি ওই লোকের কাছে যদি বলতে পারেন যে ভাই আপনার হয়েছে কখনো মাফ করে দিয়ে না হন উল্টা আপনার হন্ট তৈরি না হয় সেক্ষেত্রে এবং ভালো আরিফিন আপনি জানতে চেয়েছেন তাজবি দিয়ে জিকির করা কি বিদা ভাই আরিফিন এটা অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন তাজবি গতানুগতিক যে মালা পাওয়া যায় দানার এটা ব্যবহার করে তাজবি পড়া কে বলা হয় কিন্তু আমরা বিনয়ের সঙ্গে এর সঙ্গে দ্বিমত পোষণ করছি এটাকে আমরা বিদাত বলবো না কারণ হলো বলা হয় কোনো কিছুকে যখন ইসলামের কাজ মনে করে বা সবের কাজ মনে করে বা সুন্নাহ মনে করে ইসলামের কোন নির্দেশ মনে করে করা হয় অথচ সেটা সেরকম না এটাকে বিদাত বলা হয় যেটাকে ফার্সি ভাষায় মুফতি ফয়জুল্লাহ রহমা উল্লাহ নামে একজন বড় মনীষী ছিলেন চট্টগ্রামে বেদাহাতের বিরুদ্ধে বড় সোচ্চার একজন মনীষী ছিলেন তিনি তার একটি কিতাবে ফার্সিতে লেখা রচিত অনেক আগের একটা কিতাবে তিনি লিখেছেন একটা ছন্দের মাধ্যমে বেদাতের পরিচয় চমৎকার এখন আসুন তাসবি গণনা করা এই এটাকে আলাদা কেউ দিন মনে করে আমাদের সাথে যারা তাসবি ব্যবহার করেন তাজবি দানাতে মানে মালাতে তাজবি আপনার পড়ে থাকেন গনে গনে এই মালা গুনলে সব হবে বেশি

সুন্না বিরোধীও পরিপূর্ণ বলতে পারি না তবে হ্যাঁ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হাতের যে করগুলো মানুষ জিকিরের জন্য ব্যবহার করে এগুলো কেমন তার মধ্যে উজ্জ্বল হবে এগুলো জ্বলতে থাকবে আলোর কাজ দিবে বিধায় এই করের মধ্যে গুনতে পারলে সেটা ভালো কেউ যদি এখানে স্বর্ণ রাখতে না পারেন তার মালা ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আমরা বেদাত বলবো না অনুত্তম বলবো বড়জোর আল্লাহ তারা বোঝার তৌফিক দান করুন আসমা রহমান আসমা আপনি জানতে চেয়েছেন জায়নামাজে বসে ওয়াদা করলে আবার সে ওয়াদা ভেঙে ফেললে কি গুণা হবে বোন আসমা রহমান জায়নামাজে বসে ওয়াদা করা

আপনি সেটা করতে পারলেন না ভিন্ন কথা কিন্তু জানামাজে বসে ওয়াদা করলে যা জানাওয়াজ ছাড়া অন্য জায়গায় ওয়াদা করলেও তা ভিন্ন কোনো বিষয় নয় সব অবস্থা ওয়াদা রক্ষা করা জরুরি বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি হ্যাঁ ভাই যদি আপনি একাকি ফরজ সালা তারাই করেন অন্য কেউ জমাতে শরিক হতে পারবে সেই সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালা তাদাই করা উচিত কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায় হাদিসি কুৎসিতে আসছে একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল তিনি একাকি দাঁড়িয়ে আজান দিচ্ছেন

তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায় কোরআন সুন্না ভিত্তিক কতটুকু সঠিক কথাটি আহ ভাই বুলবুল বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কন্যার ভাস করে রাখা শয়তান দাঁড়াবে সে ভয় এটা কুসংস্কার এর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই কোরআন হিসেবে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে এরকম কোনো কথা নেই জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত করবেন তখন কাতারের মধ্যে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়া এটা হাদিস দ্বারা বোঝা যায় এই জন্য মানে নির্দেশ করা হয় ওলা তদাউল ফুরুজাত শায়তিন অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না কিন্তু জায়নামাজের বা মুসল্লার কোন কান্সিতে শয়তান দাঁড়া এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই কোথাও বলা হয়নি এটা ভিত্তিহীন কথা এরপরে আলামিন আলমিন প্রশ্ন করেছেন আপনি আমার ইসলামিক আলোচনা খুব ভালো লাগে এমনকি আমি চেষ্টা করি দান সৎকা করতে মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং রমজানে রোজা অন্যান্য এবারত করি তবে আমার নামাজে অলসতা হয় কেন এমন হয় ভাই আলামিন আপনি সলাতের অলসতা দূর করবার জন্য সলাতের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা আছে এগুলো শুনুন আমাদের একটা আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন নামে সেখানে আছে হয়তো গত এক মাসের ভিতরে আপলোড হয়েছে আপনি শুনতে পারেন আরো বিভিন্ন আলোচনা শুনে থাকুন শুনুন ইনশাল্লাহ আপনার গুরুত্ব বাড়বে কোরআন এবং হাদিস থেকে সরাসরি সালাতের গুরুত্বের আয়াত এবং হাদিসগুলো নিজে নিজে সরাসরি পড়ুন এটা আপনার ভিতরে খুব বেশি প্রভাব ফেলবে ইনশাল্লাহ সেই সাথে যারা নেত্তাকি পরহেজগার আল্লাহর ভয় আছে হালাল হারাম বেশি চলেন এবং নিয়মিত জমাতের সাথে পাঁচক সালাত আদায় করার অভ্যাস আছে এই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করুন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করুন এবং গুনাহের রাস্তা থেকে সরে আসুন ইনশাল্লাহ আপনার ভিতরে যে সমস্যা আপনি দেখছেন এটা দূর হয়ে যাবে রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে তবে না খাইলে ভালো ঝামেলা মুক্ত অনেক রামায়করা নিষেধ করেন এই জন্য তারা বলেন যে যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ু যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে